ফ্রেন্ডস আপনাদের সকলকে আমাদের কৃষিকাজ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো ফ্রেন্ডস বিভিন্ন জায়গাতে ধানের মোটামুটি আজকে পঁচিশ দিন ৩৫ দিন চল্লিশ দিন বা কোথাও পঁয়তাল্লিশ দিন পর্যন্ত বয়স হয়ে গেছে তো এই রকম একটা স্টেজে আমাদেরকে সবচাইতে যে গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে গাছকে রক্ষা করা মাজরা পোকার হাত থেকে মাজরা পোকা এমন একটা ভয়ঙ্কর পোকা যে পোকাটা কিন্তু আপনার নিমেষের মধ্যে আপনার ধানের মধ্যে তৈরি হওয়া থরকে একেবারে শেষ করে দেবে যার ফলে আপনার ধানের যে শীষ বেরোবে সেটাতে কিন্তু কোনো রকম চাল থাকবে না শুধুমাত্র ধানের খোসাটুকু বড়ো থাকবে অর্থাৎ আপনার মাঠকে মাঠ কিন্তু সাদা হয়ে যাবে আপনার টোটাল খরচ টোটাল পরিশ্রম একেবারে জলে যাবে তো ফ্রেন্ডস আমি তন্ময় পাল আমাদের কৃষিকাজ ইউটিউব চ্যানেলে আপনার সকলকে স্বাগত জানাই আর আমাদের চ্যানেলটি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন পাশে দেওয়া বেল বাটনটা অলে ক্লিক করে রাখবেন তাহলে চলুন ভিডিওটা এখন আমরা কন্টিনিউ করি তো আজকে আমাদের যে টপিক সেই টপিকটা কিন্তু প্রত্যেকটা ধান চাষির কাছে কিন্তু ভীষণ 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 গুরুত্বপূর্ণ আজকে আমরা যে পাঁচটা ঔষধ নিয়ে আলোচনা করব যে পাঁচটা ঔষধের মধ্যে যে কোনো অ্যাক্ট যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু সমূলে আপনি আপনার ধান জমি থেকে আপনার মাজরা পোকার উপদ্রবকে একেবারে নাশ করতে পারবেন মাজরা পোকার পাশাপাশি যে কোনো শোষণকারী রস শোষণকারী যে কোনো ধরনের পোকা থাকলে কিন্তু আপনি অনাশ সেগুলোও মারা যাবে তো ফ্রেন্ডস মাত্র পাঁচ রকমের আমি মেডিসিনের নাম বলবো যেগুলোর মধ্যে যে কোনো একটি আপনাকে ব্যবহার করতে হবে তাহলে কিন্তু আপনার এই প্রবলেমটা থেকে দারুণভাবে আপনি উপকার পাবেন আমাদের বিভিন্ন দর্শক বন্ধুরা আমাদের অন্যান্য ভিডিওতে কমেন্ট করেছেন যে মাজরা পোকা নিয়ে কিছু ভিডিও দেওয়ার জন্য তো সেই হিসেবে আপনাদের জন্য আজকে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি এটা একটা কিন্তু একটা স্পেশাল ভিডিও তো ফ্রেন্ডস রিকোয়েস্ট করছি ভিডিওটা কিন্তু বন্ধুদেরকে শেয়ার করবেন অবশ্যই আর অবশ্যই কিন্তু লাইক করবেন দেখুন বর্তমানে আবহাওয়ার পরিবর্তনের কারণে বা জলবায়ুর পরিবর্তনের কারণে কিন্তু যে কোনো ফসলের রোগের পরিমাণটা কিন্তু অনেক গুণ বেড়ে গেছে যে কারণে বর্তমানে চাষিদেরকে শুধুমাত্র কীটনাশক হিসেবেই এবং ছত্রাকনাশক হিসেবে কিন্তু বহু টাকা খরচ করতে হচ্ছে ওকে যে কারণে আমাদের বর্তমান খরচ চাষের খরচ কিন্তু অনেক গুণ বেড়ে গেছে কিছু করার নেই এটা কিন্তু আমাদেরকে মেনে নিতে হচ্ছে কারণ আমাদের প্রাকৃতিক অবস্থা আজ থেকে বিশ বছর আগে যে অবস্থায় ছিল আমাদের জলবায়ুর যে অবস্থা ছিল আজকে কিন্তু জলবায়ুর পরিবর্তন অনেকখানি হয়ে যাওয়াতে আজকে আমাদের এই সমস্ত নানান সমস্যার সম্মুখীন পদে পদে হতে হতে হচ্ছে এবং এবং প্রচুর পরিমাণে চাষের খরচ আমাদেরকে করতে হচ্ছে তো ধানের যে মাজরা পোকার উপদ্রব সেটা আপনার ধানের পাশ কাটি ছাড়ার সময়ও আসতে পারে এবং ধানে যখন আপনার থর আসছে সেই সময়তেও কিন্তু মাজরা পোকার উপদ্রব হতে পারে অর্থাৎ দুটো স্টেজে কিন্তু আপনার ধান মাজরা পোকার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে যখন ধানের পাশ কাটি ছাড়ছে সেই সময় যদি দু একটা গাছ মানে দু একটা শীষকে মাজরা পোকায় নষ্ট করেও দেয় তাহলে কিন্তু খুব একটা ক্ষতি হয় না কারণ আরও পাশ কাটি তখন বেরোতে মানে বেরোচ্ছে বা আরও বেরোবে কিন্তু যখন আপনার পাশ কাঠটি বেরোনো কমপ্লিট হয়ে গেছে ধানে অলরেডি কাঁচ এসে গেছে সেই মোমেন্টে আপনার যদি মাঝরা পোকার উপদ্রবটা লাগে তাহলে কিন্তু সমলে আপনার ধান নষ্ট হয়ে যাবে আপনার পুরো পরিশ্রমটা পুরো আশাটা কিন্তু একেবারে ব্যাহত হবে তাই আমরা কি করব যে সমস্ত গ্র্যানিউলস ফর্মের যে সমস্ত মাঝরা পোকার ওষুধগুলো আমি বলছি যেমন হচ্ছে নাম্বার ওয়ান বায়ার কোম্পানির রিজেন্ট আলট্রা অর্থাৎ ফিপ্রোনিল জিরো পয়েন্ট সিক্স জি আর এফএমসি ফাটেরা যেটার কেমিক্যাল নেম হচ্ছে ক্লোরান ট্যানারি প্রল পয়েন্ট ফোর জি আর এছাড়া ধানুকা কোম্পানির কভার এটারও কম্পোজিশান হচ্ছে ক্লোরান ট্যানারি প্রল পয়েন্ট ফোর জি আর এই তিনটাকে আপনি মার্কেটে দানাদার ফর্মে পাবেন এর পাশাপাশি দুটো লিকুইডেরও আমি কথা বলবো এফএমসি কোরাজেন এটারও কম্পোজিশান হচ্ছে ক্লোরান ট্যানারি আঠারো দশমিক পাঁচ এসসি আর ধানুকা কোম্পানির যে কভার রয়েছে এটা আপনি লিকুইড ফর্মে পাবেন একই কম্পোজিশান ক্লোরান্টনির প্রিন পয়েন্ট ফাইভ পারসেন্ট এসসি এবার যেটা মূল কথা হচ্ছে যে এই যে লিকুইড আর দানাদার কোনটা কখন আমরা ব্যবহার করব দেখুন কৃষি দপ্তর থেকে বারবার কিন্তু বলা হচ্ছে যে যখন আপনি পাশ কাঠি ছাড়ার সময় মাজরা পোকা মারতে চাইছেন সেই সময় আপনি যদি ব্যবহার করেন সেই সময় আপনাকে ব্যবহার করতে বলা হচ্ছে লিকুইড ফর্মে অর্থাৎ এই যে কোরাজেন এফ এফএমসি কোরাজেন বললাম লিকুইড ফর্মে আর আপনার ধানুকা কোম্পানির যে লিকুইড ফর্মে যেটা বললাম ক্রোড়ান টেনিপ্রল এইটিন পয়েন্ট ফাইভ এসসি এর পাশাপাশি আপনার রিজেন্ট আলট্রা বায়ার কোম্পানির রিজেন্ট আলট্রা যে লিকুইড ফর্মে রয়েছে এই তিনটে লিকুইডকে যে কোনো একটাকে আপনাকে ব্যবহার করতে বলা হচ্ছে লিকুইড হিসেবে স্প্রে হিসেবে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু নয় স্প্রে হিসেবে যখন ধানে পাশ কাঠি ছাড়ছে সেই সময় আপনি এই লিকুইড স্প্রেটাকে ব্যবহার করুন ডোজটা বলে দিচ্ছি রিজ বায়ার কোম্পানির যে রিজেন্ট আলট্রা তার ডোজ হচ্ছে চারশো থেকে ছশো এম প্রতি একরে দুশো লিটার জলে গুলে আপনাকে স্প্রে করতে হবে বা পনেরো লিটারের ড্রামে তিরিশ থেকে চল্লিশ এম গুলে আপনাকে স্প্রে করতে হবে আপনাকে দশ দিনের গ্যাপে আপনি স্প্রে করতে পারেন যদি প্রয়োজন হয় তবেই বা ধরুন প্রথমে স্প্রে করার পরে আপনার আর পোকা দেখা যাচ্ছে না তখন কিন্তু স্প্রে করার কোনো দরকার নেই যদি প্রথমে স্প্রে করার দশ দিন পর দেখছেন আবার পোকা দেখা যাচ্ছে তখন কিন্তু আপনি স্প্রে করতে পারেন বাজারে আপনি লিকুইড রিজেন্ট আলট্রা আড়াইশো এম এল মোটামুটি চারশো টাকার আশপাশে পেয়ে যেতে পারেন চলুন এবার আমরা এফএমসি কোরাজেন যে লিকুইড ফর্মে রয়েছে আপনি যদি রিজেন্ট আলট্রা ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এফএমসি কোরাজেন লিকুইড ফর্মে ব্যবহার করতে পারেন এক্ষেত্রে আপনার যে ডোজটা হবে দেড়শো লিটার জলে ষাট এম প্রতি একরে ব্যবহার করতে হবে অথবা পনেরো লিটারের ড্রামে ছয় এমএল আপনাকে গুলে স্প্রে করতে হবে মোটামুটি ষাট এমএলের দাম হচ্ছে নশো পঞ্চাশ টাকার আশপাশ এর পাশাপাশি আপনি ব্যবহার করতে পারেন কভার ধানুকা কোম্পানির কভারের যে লিকুইড ফর্ম আছে সেটাকেও আপনি ব্যবহার করতে পারেন এটাও আপনি দেড়শো লিটার জলে ষাট এম গুলে আপনাকে স্প্রে করতে হবে প্রতি একরে অথবা পনেরো লিটারের ড্রামে ছয় এমএল হারে গুলে আপনাকে স্প্রে করতে হবে অসাধারণ রেজাল্ট আপনি পাবেন এটা হচ্ছে যখন পাশ কাটি ছাড়ছে সেই সময় লিকুইড ফর্মের কথা বলছি স্প্রে হিসেবে ব্যবহার করেন এবার আসবে সবচাইতে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে যে আমরা দানাদার ফর্মটাকে কখন ব্যবহার করব যখন ধানে আপনার কাঁচ থোর এসে গেছে এই সময় আমরা চেষ্টা করবো একটা থোরও যেন নষ্ট না হয় এটা আমাদের টার্গেট থাকবে একটা থোরও আমরা নষ্ট করব না যে কারণে কিন্তু আমরা এফএমসি ফাটেরা রিজেন্ট আলট্রা অথবা ধানুকার কভার তিনটের যে কোনো একটা আমরা দানাদার ফর্মটাকে আমরা ছড়িয়ে দেব এই যে রিজেন্ট আলট্রা ফিফরিল জিরো পয়েন্ট সিক্স জি এটা আপনি এক একর জমিতে চার কেজি হারে আপনাকে ছড়িয়ে প্রয়োগ করতে হবে যে কোনো ইউরিয়া সারের সঙ্গে আপনি ছড়িয়ে দিতে পারেন বা খোলের সঙ্গে ছড়িয়ে দিতে পারেন কোনো প্রবলেম নেই এর পাশাপাশি এফএমসি ফাটেরা এবং ধানুকা কোম্পানির যে কভার এদেরকেও আপনি একর প্রতি চার কেজি হারে প্রয়োগ করবেন ছড়িয়ে যে কোনো সারের সঙ্গে বা খোলের সঙ্গে আপনি ছড়িয়ে দেবেন বায়ারের ডিজেন্ট আলট্রা চার কেজির দাম মোটামুটি নশো টাকার আশপাশ এফএমসি ফাটেরাও তাই নশো থেকে নশো পঞ্চাশ টাকার আশপাশ এবং ধনুকার কভারও মোটামুটি নশো টাকার আশপাস দাম রয়েছে তবে এই দামগুলো কিন্তু এলাকা ভিত্তিক ভ্যারি করতে পারে সামান্য কম বেশি হতে পারে এই যে মাজরা পোকা মাজরা পোকা ডিম পাড়ার পরে তার যে লার্ভাগুলো উৎপাদন হয় সেই লার্ভাগুলো কি করে গাছের গোড়ার দিকে চলে যায় সেখান থেকে ফুটো করে যেখানটা নরম রয়েছে সেখানটা ফুটো করে কাণ্ডের ভিতরে প্রবেশ করে কাণ্ডের ভিতরে প্রবেশ করার পর সেখানকার রসটাকে সে চুষে চুষে খায় মানে গাছ মাটি থেকে যে রসগুলো শোষণ করছে সেই রসটা কিন্তু গাছের আর উপরের দিকে যাচ্ছে না সেই জায়গাতে পোকাটা বসে বসে সেই রসটাকে পুরোপুরি আত্মসাত করছে যার ফলে আস্তে আস্তে কী হবে গাছের উপরের দিকের যে শীষটা গজাতে চলেছে তার তার মধ্যে দুধ তৈরি হবে না অর্থাৎ পুরো শুধুমাত্র ধানের খোসাটুকু পড়ে থাকবে এবং সেই সিসটা যখন বেরোবে সেটা সাদা হয়ে বেরোবে এটা হচ্ছে মূল কথা তাহলে হলো এটা স্টেম ব্রোয়ার অর্থাৎ কাণ্ড ছিদ্রকারী যে সমস্ত লার্ভাগুলো রয়েছে তার পাশাপাশি যে লিফ ফোল্ডার দেখবেন পাতাটাকে অনেক সময় জুড়ে দিচ্ছে পাতাটাকে জুড়ে দিয়ে তার ভিতরে বাস করছে সেও সেইগুলোকেও কিন্তু মেরে দেবে এর পাশাপাশি যে কোনো ধরনের মাছি জাতীয় বা শস্যক জাতীয় যে পোকাগুলো হয় যেগুলো ধানের বা অন্যান্য ফসলের যেগুলো ক্ষতি করছে সব সময়। সেগুলোর ক্ষেত্রেও কিন্তু অসাধারণ কাজ করে এই রিজেন্ট আলট্রা এফএমসি ফাটেরা এবং ধানুকার কভার শুধু মাজরা পোকা শোষক পোকা মাছি ফরিং ইত্যাদি মারাই নয় এর পাশাপাশি কিন্তু ধানের গুণগত মানকেও কিন্তু ভীষণভাবে উন্নত করে এই প্রত্যেকটা প্রোডাক্ট ওকে তাহলে এবং মূলের বিস্তার করবে মূলের বিস্তার এত ভালো হবে যার কারণে কিন্তু গাছ উপরের দিকে অনেক ভালোভাবে গ্রোথ করতে পারবে পাশকাঠি অনেক বাড়বে এবং আপনার প্রত্যেকটা শীষ কিন্তু স্ট্রং হবে এবং পরিপুষ্ট হবে তো ফ্রেন্ডস একদম দেরি না করে হ্যাঁ আপনি ইমিডিয়েটলি কিন্তু যদি আপনার ধানের বয়স যদি আপনার ধানে এখনও পর্যন্ত পাস কাটি ছাড়ছে আপনার ধানে শীষ আসেনি বা কাঁচ থোর আসেনি সেক্ষেত্রে লিকুইড ফর্মে ইমিডিয়েট ব্যবহার করুন স্প্রে করুন আর যদি কাঁচ এসে এসে গিয়ে থাকে থোর এসে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে আমি বারবার বলবো যে দানাদার ফর্মে আপনার রিজেন্ট আলট্রা এফএমসি ফাটেরা অথবা কভার প্রয়োগ করুন জমিতে ইমিডিয়েট তার কারণ হচ্ছে ইমিডিয়েট প্রয়োগ না করলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে ঘুরে বিভিন্ন জমিতে আমরা যখন কাছ কাছ থেকে যাচ্ছি দেখছি তার মানে জমিতে কিন্তু অলরেডি লেগে গেছে পোকা কারণ ওয়েদার কিন্তু একেবারে ভালো নেই খারাপ ওয়েদার হওয়ার জন্য কিন্তু যত রোগ দেখবেন যত রোগ এসে কিন্তু ফসলের মধ্যে অ্যাট্যাক করছে তাই সেই রোগটা থেকে মুক্তি পেতে গেলে আমাদের কিন্তু ইমিডিয়েট এক একটা সেকেন্ডও আর দেরি করা যাবে না আমাদেরকে কিন্তু ব্যবহার করতে হবে তো ফ্রেন্ডস ভিডিওটি যদি মনে হয় যে কিছুটা হলেও আপনাদের উপকার হয়েছে তাহলে কিন্তু লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের সঙ্গে সবসময় পাশে থাকবেন থ্যাংক ইউ